সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অষ্টম শ্রেণীর বই থেকে আলোচনা। অষ্টম শ্রেণীর তত্ত্ব যোগাযোগ প্রযুক্তির অধ্যায় পাঁচে আমরা যাচ্ছি শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার নিয়ে। এই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা নিশ্চয় ভালো আছেন। আজকে আমাদের তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণীর অধ্যায় পাঁচের আমরা অধ্যায় পাঁচের দ্বিতীয় পর্বে এই মুহূর্তে আছি। দ্বিতীয় পর্বে আমাদের শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার আসলে আলোচনা প্রচুর আছে, আলোচনা সবটুকু শেষ করা যাবে না। তারপর আমরা মেজর মেজর মেন মেন আমাদের বোর্ড বইয়ের আলোকে কিছু আলোচনা করব। তো ছোট বন্ধুরা, চলেন আমরা দেখে নিই পাঠ 45-65 পৃষ্ঠে আছে শিক্ষা জীবন ইন্টারনেটের প্রভাব। আমাদের জীবনে সর্বক্ষেত্রে যেহেতু ইন্টারনেটের প্রভাব আছে, আমাদের জীবনে শিক্ষাক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কি ইন্টারনেটের প্রভাব আছে, তাই শিক্ষাক্ষেত্রে তার একটি বড় প্রভাব থাকবে তাতে কোনো সন্দেহ নেই। আমাদের জীবনে সর্বক্ষেত্রে যেহেতু ইন্টারনেটের একটি প্রভাব আছে, তাই শিক্ষাক্ষেত্রেও তার একটি বড় প্রভাব থাকবে তাতে কোনো সন্দেহ নেই। আমাদের জীবনে যেমন আছে, শিক্ষাক্ষেত্রেও ঠিক সেই রকম। তোমরা যারা স্কুলে লেখাপড়া করছো, তারা হয়তো ইতিমধ্যেই সেটি লক্ষ্য করেছো। তোমরা এই মুহূর্তে যে বইটি পড়ছো, সেটি প্রস্তুত করার সময় ইন্টারনেটকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, এই বই এবং অন্য সকল পাঠ্য বই NCTV-র ওয়েবসাইটে রাখা আছে। কোনো কারণে তোমার বইটি হারিয়ে গেলে যে কোনো মুহূর্তে বইটি নিজের ব্যবহারের জন্য তুমি ডাউনলোড করে নিতে পারো। NCTV-তে ই-বুক আছে, এই বইটি আছে। তাহলে আমরা দেখি, যে কোনো ব্যক্তি লেখাপড়া যারা করতেছে, তাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার প্রথমে একটা উদাহরণ দিচ্ছে, যে বই, পাঠ্য বই। তাহলে আমরা যে পাঠ্য বইগুলো পড়তেছি, সেগুলো ইন্টারনেটের ব্যবহারের সাহায্যেই করা হয়েছে। যেমন একটা আছে উদাহরণ, যে আমরা যে বইটা হারিয়ে ফেললাম, তাহলে বইটা তাৎক্ষণিক আমরা কোথায় পাবো? পরীক্ষার আগের দিন আমি বইটা হারিয়ে ফেলেছি, কোনো কারণে নষ্ট হয়ে গেছে, স্কুল থেকে যাওয়ার পথে বই নষ্ট হয়ে গেছে। তো তাৎক্ষণিক লাইব্রেরিতে যাওয়া, বা গ্রামে যারা আসি আমরা, তাদের জন্য কিন্তু লাইব্রেরি অনেক দূরে থাকে। তো তাৎক্ষণিক অনেক সময় তাদের কাছে নেট থাকলে নেট থেকে ডাউনলোড, কারণ স্মার্টফোন বর্তমান সবখানে আছে, বই থেকে বইটা ডাউনলোড করে নিতে পারে NCTV-তে। এবং এছাড়াও এই তথ্যগুলো, বই একটা ধরেন যে একজন টাইপ করলো রংপুর থেকে, তো টাইপ করে বইটা কিন্তু পাঠায় দিতেছে ঢাকায়, টাইপ করে ঢাকায় পাঠায় দিতেছে ইন্টারনেটের মাধ্যমে, তাকে আসতে হয় না। হুম, আগে যেমন আসতে হতো, এখন আর আসতে হয় না। এরকম বিভিন্নভাবে ইন্টারনেটের ব্যবহার করতেছে। তো আমরা দেখে নিই কী কী কাজে ইন্টারনেট ব্যবহার করতেছে। ইবুক ডাউনলোড করার জন্য ওয়েবসাইট হচ্ছে NCTV, খেয়াল রাখব, NCTV, ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক, ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক, খেয়াল রাখব। আচ্ছা, আমাদের দেশে শিক্ষার ব্যাপারে ইন্টারনেটকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তোমাদের JSC পরীক্ষা শেষে পরীক্ষার ফলাফল সরাসরি ইন্টারনেট থেকে পেয়ে যাবে। আমরা 5-এর ফলাফল ইন্টারনেটে পেয়েছিলাম যেমন, সেটার কথা বলছি। তাহলে পরীক্ষার ফলাফল ইন্টারনেটে থেকে পাবো। পরীক্ষার পর ভর্তির জন্য ইন্টারনেট ব্যবহার করা হয়। বিভিন্ন স্কুল কলেজের তথ্য ইন্টারনেট থেকে পাওয়া যায়। দেশের অসংখ্য স্কুলকে পরিচালনা করার জন্য ইন্টারনেট ব্যবহার করা হয়। তাহলে আমরা পেয়ে গেলাম কি, প্রথম হচ্ছে পরীক্ষার ফলাফল। পরীক্ষার ফলাফল আমরা কি করব, ইন্টারনেট ব্যবহার করে পাবো। অষ্টম শ্রেণীর কথা বলতেছে, যে আমরা যদি অষ্টম শ্রেণীর পরীক্ষা দিই, ইন্টারনেটের মাধ্যমে এই ফলাফল পেয়ে যাব। পঞ্চম শ্রেণীতে ফলাফল পেয়েছি, এবং আমাদের যারা বড় ছোট আছে তাদের দেখতেছি প্রতিনিয়ত ইন্টারনেটে আমরা ফলাফল পেয়ে যাচ্ছি, এই কথাটা বলতেছে। এছাড়াও ধরেন যে এখন ভর্তিটাও মানুষ
অনলাইনে হচ্ছে। দেখেন বর্তমানে আপনারা যদি দেখেন যারা ম্যাট্রিক এসএসসি পাশ করেছে তারা কলেজে কিন্তু ভর্তি হয়েছে ঘরে বসে থেকে অ্যাপ্লিকেশন করতেছে। তো থাইবেট এমনকি অনেক ছোট ক্লাসের শিক্ষার্থীদেরও ঘরে বসে থেকে অ্যাডমিশন করতেছে, পরীক্ষার দিন যারা পরীক্ষা দিতেছে। আর এসএসসি যারা পাশ করলো কলেজে ভর্তি হলো তাদের কিন্তু ভর্তি পরীক্ষা নেই, তারা দেখেন ঘরে বসে থেকে তত্ত্ব পূরণ করে দিয়েছে, নাম রোল দিয়ে দিয়েছে এসএসসি পরীক্ষা, ওখান থেকে মার্কস চলে গেছে বোর্ডের কাছে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে। এই বোর্ড বা কর্তৃপক্ষ যারা ভর্তি কমিটি আছে তারা অ্যারেঞ্জ করে অটোমেটিক দিয়ে দিতেছে রেজাল্ট কে কোন কলেজে ভর্তি হবে। কত সহজ! তাহলে একটা স্টুডেন্ট হয়তো চিটাগাং আছে, একদম নিত্যান্ত বান্দরবান এলাকায় আছে, সে চাচ্ছে ঢাকার কোনো একটা ভালো কলেজে ভর্তি হতে, তাকে হয়তো প্রথমে আসাটা খুব কষ্ট দেয়। তো সে যদি অ্যাপ্লিকেশন করতে চায় অ্যাপ্লিকেশন করতে পারে, যখন চান্স পাবে তখন হয়তো সেই কলেজে এসে দেখা করে সেখানকার হোস্টেল বা আশেপাশে যে ছাত্রাবাসগুলো আছে সেখানে থেকে লেখাপড়া করতে পারে। কিন্তু প্রথমে ঢাকার সবগুলো কলেজে আটটা দশটা যে দশটা কলেজে ভর্তি হওয়া সম্ভব, তার দশটা কলেজে যাওয়া, ফর্ম পূরণ করা, তত্ত্ব সংগ্রহ করা খুব টাফ। তাহলে কি ঘরে বসে থেকে একটা স্টুডেন্ট, বান্দরবানের একটা স্টুডেন্ট ঘরে বসে থেকে তত্ত্ব পাচ্ছে? তাহলে আমরা পেয়েছিলাম কি পরীক্ষার ফলাফল এবং ভর্তির তত্ত্ব। এছাড়া আছে কি যে শিক্ষার উপরে ইন্টারনেট বড় ভূমিকা রয়েছে, যেমন পাঠ্য বইয়ের কোনো নির্দিষ্ট বিষয় বুঝতে না পারলে পাঠ্য বইয়ের আমরা আচ্ছা আমরা একটু ইয়েটা পড়ে নিই, প্যারাটা পড়ে নিই। শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা ছাড়াও সরাসরি শিক্ষার ব্যাপারে ইন্টারনেটে বড় ভূমিকা রয়েছে। তোমরা পাঠ্য বইয়ের কোনো একটি নির্দিষ্ট বিষয় বুঝতে না পারলে তুমি ইন্টারনেটে সাহায্য নিতে পারবে, সেখানে কোথাও না কোথাও তুমি সেই বিষয়টি সম্পর্কে তত্ত্ব পেয়ে যাবে। বুঝছেন, বলতেছে ইন্টারনেটে সাহায্য নিতে পারেন, সেখানে কোথাও না কোথাও আপনি একটা প্রশ্ন দিয়ে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ বা হোয়াট ইজ ন্যারেশন বা ট্রান্সফরমেশন অফ ন্যারেশন, এই যে তত্ত্বগুলো দিয়ে সার্চ দেবেন মুহূর্তের মধ্যে চলে আসবে। অসংখ্য বিভিন্ন ভাষা শেখা সেটাই বলতেছে। কোনো কারণে তত্ত্ব না পেলে ইন্টারনেটে তুমি কাউকে না কাউকে সেই প্রশ্নটি করতে পারো, অ্যাভেলেবেল হচ্ছে। আমি ধরেন যে জাফলং যাব, আমি জানি না, তা আমি বললাম যে আমাদের সোশ্যাল মিডিয়াতে তো একটা প্রশ্ন ছুড়ে দিলাম যে জাফলং যাব, কোথায় টিকিট কাটবো, কখন কোন বাসে যাওয়া ভালো, উত্তর দিয়ে দিতেছে। যেমন ঠিক সেই রকম লেখাপড়ার ক্ষেত্রে ধরেন যে আমি জানি না যে নাসা কি, নাসা সম্পর্কে আমি জানি না, ইন্টারনেটে অনেক তথ্য খোঁজাখুঁজি করলাম সেগুলো আমি সন্তুষ্ট না, সেক্ষেত্রে কী করা সম্ভব? আমি যদি আমাদের ব্লগ সাইটে বা সোশ্যাল নেটওয়ার্কেও সোশ্যাল মিডিয়াতে আমি যদি দিয়ে দিই তথ্য যে নাসা সম্পর্কে কেউ তথ্য দেন বা লিঙ্ক দেন বা বইয়ের রেফারেন্স দেন, তাহলে অনেকে কিন্তু সাহায্য করতে পারে। এই ধরনের বলছে বিভিন্ন ব্লগ সাইট আছে যেখানে লেখাপড়া করার প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনি প্রশ্ন করে রাখলে অনেকে উত্তর দিয়ে দেবে, ঠিক আছে, অনেকে সাহায্য করবে, এই কথাটা এখানে বলা আছে। আগে সব কিছু ইংরেজিতে লিখতে হতো, তত্ত্বগুলো থাকতো ইংরেজিতে, কিন্তু এখন আর সেটি সত্য নয়। আমাদের বাংলাদেশে পিপিলিকা নামে সার্চ ইঞ্জিন আছে, তোমরা ইচ্ছে করলে বাংলাতে লিখেই তোমাদের প্রয়োজনীয় কিছু ইন্টারনেট থেকে নিতে পারো। দেখেন এখানে বলতেছে যে আগে ইন্টারনেটে যাদের জ্ঞান ছিল তারাই শুধু তত্ত্ব ইন্টারনেট থেকে নিতে পারে, কিন্তু বর্তমানে সেই তত্ত্বটা ভ্রান্ত প্রমাণ করা হয়েছে। বর্তমানে বাংলাতেও কিছু তত্ত্ব পাওয়া যায়, লেখাপড়ার তত্ত্ব, এই তত্ত্বগুলো আপনি পেতে পারেন। এছাড়াও আরেকটা আছে সহজ, যে ট্রান্সলেট ব্যবহার করে আপনার যে কোনো ভাষার তত্ত্ব ট্রান্সলেট ব্যবহার করে আপনি বাংলায় নিয়ে আসতে পারেন, যার ফলে আপনার তত্ত্ব কিছুটা হলো অত 60-70% তত্ত্ব আপনি পেয়ে যান ট্রান্সলেট করে নিয়ে, বাংলা ভাষা বুঝে থাকবে। এইভাবেও আমরা ইন্টারনেট থেকে লেখাপড়ার বা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটটাকে ব্যবহার করতে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটটা ব্যবহার করতে শিক্ষা জীবনে আমরা ইন্টারনেটটা এইভাবে ব্যবহার করতে পারি, এটাই বলতেছে। বাংলায় তথ্য দেওয়া নেওয়ার জন্য ইন্টারনেট বাংলা তথ্য ভাণ্ডারকে অনেক সমৃদ্ধ করতে হবে, অনেক প্রচেষ্টা ধীরে ধীরে তার কাজ এগিয়ে যাচ্ছে, তথ্য ভাণ্ডার বাড়াতে হবে। এটা বলছে আপনাদেরকে এই কারণে যে আপনারাও যাতে কাজ করেন বড় হয়ে। আরেকটা এখানে আছে যে পিপিলিকা শব্দটা ব্যবহার করছে, বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকা, বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকা, যেমন ইংরেজিতে গুগল সার্চ ইঞ্জিন, তা পিপিলিকা বাংলায় যদি আপনি কোনো কিছু সার্চ করতে চান এই পিপিলিকা যে ইয়ে আছে
সার্চ ইঞ্জিনটা আছে, এটা ব্যবহার করে আপনি বাংলা কোনো কিছু সার্চ করতে পারেন। গুগল থেকে অবশ্য এখন বাংলায় সার্চ করা যায়, তো পিপিলিকাও একটা বাংলা সার্চ ইঞ্জিন, এটা খেয়াল রাখবেন। বাংলা সার্চ ইঞ্জিন এসে পিপিলিকা, গুগল যেমন সেইরকম। শিক্ষায় বিশেষ করে বিজ্ঞান শিক্ষায় আমাদের নানান ধরনের পরীক্ষা এবং এক্সপেরিমেন্ট করতে হয় বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে। তাহলে সেই বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে আমরা নানান ধরনের যে এক্সপেরিমেন্ট করতে প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমরা ইন্টারনেট থেকে করে দিতে পারি, প্রচুর আছে। আপনি একটা বিজ্ঞান বিষয়ের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের হায়ার ম্যাথের অনেক বিষয় আছে যেগুলো আপনি সার্চ দেবেন, অসংখ্য ভিডিও ক্লিপস পাওয়া যাবে যেগুলোকে আপনাকে সহায়তা করবে। সেটাই বলতেছে যে এক্সপেরিমেন্ট বা আপনার ল্যাবরেটরিতে প্রমাণ দরকার, ল্যাবরেটরিতে যাওয়ার দরকার, ল্যাবরেটরিতে না গিয়েও আপনি এই এক্সপেরিমেন্টের কাজটা কীভাবে করছে সেটা আপনি ভিডিও ক্লিপটা দেখে নিতে পারেন। এটা উদাহরণ দিই, যেমন মনে যে চিকিৎসাবিদ্যায় আপনার হার্ট সম্পর্কে বর্ণনা করে দেখানো, টিচার পড়াইলো হার্ট সম্পর্কে, এখন এটা বাস্তবে দেখা দরকার। কিন্তু শিক্ষক, একজন শিক্ষক বাস্তবে কিন্তু হার্ট দেখানো খুব টাফ, বর্ণনা বলতে পারে, চিত্র বলতে পারে, চিত্র ইমেজে দেখাতে পারে, কিন্তু বাস্তবের মতো হবে না। তবে কোনো স্টুডেন্ট যদি ভিডিও ক্লিপস ইউজ করে হার্টের, কীভাবে হার্ট কাজ করতেছে, হ্যাঁ কোথা থেকে কোথায় কীভাবে কাজ করতেছে, দেখতে কেমন, কী কী সমস্যা হতে পারে, ভিডিও ক্লিপস হাজার হাজার ভিডিও ক্লিপস আপনি দেখে নিতে পারেন, তখন কী হবে, বাস্তবের থেকেও অনেক বেশি বাস্তবিক হবে। কেন বাস্তবিক থেকে বেশি বাস্তবিক হবে, এই কারণে বলতেছি যে বাস্তবে আপনি দেখলে তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কয়েক মিনিটের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে হবে, কিন্তু সম্ভব না খুঁটে খুঁটে দেখা, এবং এটা কিন্তু আপনি বুঝতেও পারবেন না। কিন্তু ভিডিও ক্লিপসগুলো খুব ডিটেলস দেওয়া আছে, যার ফলে আপনার বাস্তব না হলেও বাস্তবের থেকে কোনো অংশে কম হবে না ভিডিও ক্লিপসগুলো। এই জিনিসগুলো বলতে যে কাল্পনিক প্রদর্শনটা করা সম্ভব যেটা বাস্তবের মতো। এছাড়া আছে যে এই বিষয়গুলো ব্যক্তিগতভাবে একজন বা একটি প্রতিষ্ঠানের পক্ষে গড়ে তোলা সম্ভব নয়, সম্মিলিতভাবে গড়ে তোলা জ্ঞান ভাণ্ডার ইন্টারনেটে রয়েছে। বলতেছে একজনে যদি এই ভিডিওগুলো আপলোড করে তার তো না, হাজার হাজার মানুষ যদি করে তাহলে সুবিধা হয়। তো এইটাই হতেছে যে প্রতিনিয়ত মানুষ তথ্য আপলোড করে দিচ্ছে ইন্টারনেটে, তাই ইন্টারনেটের যে জ্ঞানের ভাণ্ডার ইন্টারনেটে সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, জ্ঞানের ভাণ্ডারটা বেশি পাচ্ছে। তাই বিজ্ঞানে অনেক এক্সপেরিমেন্ট যেটি আগে তোমার পক্ষে করা সম্ভব ছিল না, এখন তুমি সেটি করার জন্য একটি সুযোগ পেতে পারো। দেখেন এখন রান্না বিষয়ে একজন গৃহিণী ঘরে বসে থেকে বিভিন্ন তত্ত্বগুলো দেখে নিয়ে করতে পারে, এরকম মানে পরীক্ষামূলক মানে স্টুডেন্টদের সহায়তায় কিছু প্রশ্ন আছে, কিছু। এরপরে মহাকাশ স্পেসে, এখানে একটা চিত্র দেখাচ্ছে যে মহাকাশ স্পেসে আছে একজন আরেকজন স্টুডেন্ট, এই তার প্রশ্ন জিজ্ঞেস করতেছে, সে সেখান থেকে উত্তর দেখাচ্ছে কতটা আধুনিক এই ইন্টারনেট থাকার কারণে, কোথায় নাসা, কোথায় সেখান থেকে আপনি প্রশ্ন উত্তর দিতেছেন, নাসার তত্ত্ব সরাসরি দেখাইতেছে, এই বিষয়গুলো দেখা সম্ভব। ইন্টারনেটের কারণে এখন শুধু তোমাদের ক্লাসরুম কিংবা স্কুলের শিক্ষকদের মাঝে সীমাবদ্ধ থাকতে হবে তা না, আজকাল অনেক অসংখ্য চমকপ্রদ কোর্স ইন্টারনেটে দেওয়া আছে, হাজার হাজার, যেমন ভাষা শিক্ষা কোর্স, ইংরেজি ভাষা শিক্ষা কোর্স, বাংলা ভাষা যারা বিদেশি আছে তাদের জন্য বাংলা ভাষা শেখার জন্য কোর্স, উর্দু ভাষা শিক্ষা কোর্স, আরবি ভাষা শিক্ষা কোর্স, ভাষা শিক্ষার কোর্সগুলো খুব সুন্দরভাবে ইন্টারনেটে দেওয়া আছে। এছাড়াও যেমন কম্পিউটার বিষয়ে জ্ঞান, আপনাদের জ্ঞান দরকার, এটাও অনলাইনে প্রচুর আছে। গ্রাফিক্স ডিজাইন শিখবেন আপনি ইন্টারনেটে প্রচুর কোর্স আছে, ছাড়িয়ে দিচ্ছে। আপনি ইংরেজি শিখতেছেন যেমন ব্রিটিশ কাউন্সিল থেকে দিচ্ছে, বিভিন্ন ধরনের স্কুলগুলো দিয়ে দিচ্ছে, স্টুডেন্টকে পরীক্ষা নিচ্ছে, আপনার দেখেন বাংলাদেশের থেকেও বিদেশে সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। ইন্টারনেটে প্রচুর কোর্স আছে যেগুলো বাংলাদেশে বসে থেকে বিদেশি প্রতিষ্ঠান সার্টিফিকেট দিচ্ছে, এবং এমনকি আপনার বাস্তবে শিক্ষার থেকে অনেক বেশি ভালো হবে, সেই কথাই বলতেছে। এছাড়াও
অনেক আছে, বিশ্ববিদ্যালয় অনেক বিশ্ববিদ্যালয় আছে, তাদের ধরেন যে 1000 মার্কসের কোর্স আছে, তার মধ্যে 200-300 অনলাইনেও দিতেছে। অনেকগুলো কোর্স আছে যে ইন্টারনেটে সম্পন্ন করতে পারতেছে, সেটাই বলতেছি যে ইন্টারনেটে অনেক কিছুর কোর্স আছে যেগুলো আমরা করে নিতে পারি। আমরা কাগজে ছাপা বই অভ্যস্ত, কিন্তু খুব দ্রুত ইবুক কাগজে ছাপা বইগুলো জায়গা দখল করে নিচ্ছে। বর্তমানে মানুষ কাগজে ছাপা বইয়ের জায়গায় কী বলতেছে, ইবুক ব্যবহার করতেছে। এটাও ইন্টারনেটের কারণে সম্ভব, প্রথমেই ছিল এই বর্ণনা এটাও। তাই আপনি যখন বিনোদন বই পড়তে চান, বইটা ডাউনলোড করে নিয়ে নিতে পারেন মুহূর্তের মধ্যে। আপনি ধরেন যে বই পড়া খুব শখ, লন্ডন গেছেন, বাংলাদেশ থেকে লন্ডন গেলেন, এই 10-20-30 বই কিন্তু বাংলাদেশ থেকে ক্যারি করে নিয়ে যাওয়াটা খুব টাফ, খুব কষ্টদায়ক। কিন্তু আপনার একটা স্মার্টফোন ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, আপনি ইন্টারনেট ব্যবহার করে কী করতেছেন, বাংলা ভাষার প্রচুর বই সঙ্গে নিয়ে যেতে পারতেছেন। আপনার সঙ্গেও নেওয়া লাগে না, ওখান থেকে ডাউনলোড করে নিতেছেন, সেটা বলতেছে সঙ্গে নেওয়া, মানে আপনি যাচ্ছেন পুরো পৃথিবীর বইগুলো আপনার সঙ্গে যাচ্ছে ইন্টারনেটের কারণে। এই জিনিসটা এখানে একটা বলতেছে, তোমার পকেটে একটি বই নয়, আস্ত একটা লাইব্রেরি রেখে দিতে পারবে। লাইব্রেরি একটা লাইব্রেরি বলবো না, হাজার হাজার লাইব্রেরি একটা পকেটে আপনি রাখতে পারতেছেন। তাহলে আমরা এই পার্ট থেকে কিছু কিছু শিখলাম, শিক্ষাজীবনী ইন্টারনেটের প্রভাব। শিক্ষাজীবনী ইন্টারনেটের প্রভাব আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। তারপরে মেজর মেজর বিষয়গুলো আমরা দেখলাম আরেকবার রিভিশন দিই। প্রথমে হচ্ছে বই, ইবুক। আমরা ইন্টারনেট ব্যবহার করে ইবুক ডাউনলোড করে নিতে পারি, যে কোনো বই ডাউনলোড করে নিতে পারি। এবং এনসিটিভি হচ্ছে এই ইবুকের ওয়েবসাইট, আমাদের পাঠ্য বইয়ের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে এনসিটিভি, খেয়াল রাখবো, www.ebook.com-এও পাওয়া যায় এনসিটিভির এটা ঠিকানা। তাহলে এটা একটা ঠিকানা। তারপরে আমরা দুই নম্বরে পেলাম কি, পরীক্ষার ফলাফল। ইন্টারনেট ব্যবহার করে আমরা পরীক্ষার ফলাফল পেয়ে যাচ্ছি। দেখেন অনেক স্টুডেন্ট আছে, বাড়ি হচ্ছে সিলেটের সুনামগঞ্জের প্রত্যন্ত একদম গ্রামে, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বে, সে কী করতেছে, পরীক্ষা দিছে, রেজাল্ট। এখন একটা স্টুডেন্ট সুনামগঞ্জের একদম হাওড়ের একদম মানে খুব মানে পিছিয়ে পড়া একটা এলাকায় তার বাসা, তেমনগঞ্জের 10টা যা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছে, রেজাল্ট নেওয়ার জন্য তাকে যেতে হতো, কিন্তু না, তার রেজাল্ট অটোমেটেড স্মার্ট মোবাইলে তার SMS-এ চলে আসবে। দেখেন কত সিস্টেম, আধুনিক সিস্টেম, যে অটোমেটেড রেজাল্টগুলো। আর এই SMS যাওয়ার জন্য ওই প্রতিষ্ঠানকেও কষ্ট করতে হবে না, অটোমেটেড এগুলো প্রক্রিয়া সম্পন্ন করে দেবে, রেজাল্ট থেকে শুরু করে সব করে। এই যে অ্যাডমিশন যে নিচ্ছে, ভর্তি সম্পন্ন করতেছে যে স্টুডেন্টটা আমাদের কলেজে রিসেন্টলি, যে স্টুডেন্টরা দেখেন তাদের মোবাইলে SMS চলে আসতেছে, তারা অ্যাপ্লিকেশন করলো, কে কোন কলেজে টিকছে, SMS চলে আসতেছে তাদের মোবাইলে, দেখেন কত সহজ। এইরকম তাহলে তিন নম্বরে পেলাম কি, ভর্তি সংক্রান্ত তথ্য এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। দুই নম্বরে পেলাম কি, ফলাফল। তিন নম্বরে পেলাম ভর্তি প্রক্রিয়া সম্পন্ন। তারপরে পয়েন্টগুলো কিন্তু বন্ধুরা, পয়েন্টগুলো আপনাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, চার নম্বরে, পাঠ্যবইয়ের নির্দিষ্ট বিষয় বুঝতে না পারলে, পাঠ্যবইয়ের কোনো বিষয় যদি না বুঝি, কোনো পড়ালেখায় সাহায্য করা আর কি, বা পাঠ্যবইয়ের কোনো নির্দিষ্ট বিষয় বুঝতে না পারলে সেটা পয়েন্ট আকারে কী দিতে পারে, যে লেখাপড়া সাহায্য করা। তাহলে লেখাপড়া সাহায্য করা ইন্টারনেটে আমরা এই পয়েন্টগুলো থেকে আপনার ব্যাখ্যা করবেন, বড় বেশি করে আলোচনা করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যদি ভাষায় না পাই, বাংলা ভাষাও আছে, তাছাড়া আমরা ট্রান্সলেটারের মাধ্যমে করতে পারি, তাহলে আমরা কোনো বিষয় না বুঝলে সেটা সাহায্য নিতে পারি। কোনো ভাষা যদি না বুঝি, অন্য ভাষার ট্রান্সলেট ব্যবহার করেও করতে পারি, এইখান থেকে গেলাম। তারপরে আছে যে ভিজুয়াল এক্সপেরিমেন্ট, ল্যাব। ল্যাব আমরা বাস্তবে পাই না, কিন্তু ভিজুয়াল ল্যাব ব্যবহার করতে পারি। তারপরে তথ্য ভাণ্ডার, উইকিপিডিয়া ব্যবহার করেও আমরা বিভিন্ন তথ্য পেয়ে যাচ্ছি। এটা বিজ্ঞানের এক্সপেরিমেন্ট আমরা কী করতে পারি, এই ভিজুয়াল ল্যাব থেকে করে শেষ করতে পারি। তারপরে অনেক কোর্স ইন্টারনেটে আমরা সম্পূর্ণ করতে পারি,
এবং পৃথিবী থেকে এই মহাকাশ জানে মহাকাশচারী যে আছে তাকেও প্রশ্ন করতে পারি ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন শিক্ষাগুলো। তারপরে আছে এই ই বুক প্রথমে আছে, শেষে যদি প্রথমে বেশি ব্যাখ্যা করেন তাহলে শেষের দিক দেওয়া লাগবে না। এই হলো আমাদের। তা এছাড়াও আপনি আরও এখানে এই সেন্টেন্সটা দিতে পারেন যে আমরা হাজার হাজার বই একটা সামান্য মেমোরিতে বা ইন্টারনেট ডাউনলোডও করা লাগে না, যে আমাদের হাজার হাজার বই বা লাইব্রেরি কয়েকটা লাইব্রেরি আমরা কী করতে পারি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে নিতে পারি লাইব্রেরির বই সেটা। তো ছোট বন্ধুরা এই হলো পয়েন্টগুলো, আমরা একটু ভিডিও ক্লিপসটা শেয়ার করে নেব। শেয়ার করলে তখন এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং আপনারা এই ভিডিও ক্লিপসটা আবারও দেখে নিতে পারবেন কী কী পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। তো ছোট বন্ধুরা এখান থেকে মেন মেন পয়েন্টগুলো ফাইন্ড আউট করবেন, এখানে 10-12 পয়েন্ট আছে, 10-12 পয়েন্ট আপনারা ফাইন্ড আউট করবেন এবং এগুলো আলোচনা করবেন। আমি যেগুলো করছি এর বাইরেও আপনারা কিছু পয়েন্ট নিয়ে আসবেন, ঠিক আছে? তো ছোট বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।